আপনি হয়তো ভাবেন ছবি আঁকা শেখা অনেকটা জীব দিয়ে নাক স্পর্শ করার মতো, কোনো মানুষ তা পারে আবার কেউ সেটা পারে না। আসলে তা একেবারেই ভুল। ছবি আঁকা অনেকটা ড্রাইভিং শেখার মতো, যতই প্র্যাকটিস করা যায় ততই তাড়াতাড়ি শেখা যায়। আজ আমি আপনাদের জানাবো শিশুদেরকে ছবি আঁকা শেখার শুরুতে কি কি বিষয় নিয়ে ছবি আঁকতে দিবেন এমন 6টি বিষয়। খাবার একটি চমৎকার বিষয় ছবি আঁকার জন্য, যা বিশ্ব স্বীকৃত। খাবারের ছবি আঁকা বিভিন্ন ধরনের শেপ সম্পর্কে ধারণা দেয়। ছবি আঁকা শেখার শুরুর দিকে পেস্ট্রির ছবি আঁকতে দিন শিশুকে, তারা খুব মজা পাবে এবং বিভিন্ন ধরনের শেপে তা আঁকার চেষ্টা করবে। শিশুদেরকে বিভিন্ন ধরনের মুখভঙ্গি আঁকতে দিন, তারা খুব মজা পাবে। হাসলে কেমন মুখের ভঙ্গি হয় বা কাঁদলে কেমন দেখায়, চোখ ভ্রু ঠোঁট এরকমের পরিবর্তন শিশুরা খুব রিলেট করতে পারবে নিজেদের সাথে এবং আনন্দের সাথে আঁকবে সে। ছবি আঁকা শেখার শুরুতে গাছ আঁকা প্র্যাকটিস করা সবচেয়ে সহজ সিদ্ধান্ত। এটা আঁকতে ভুল হওয়ার কোনো উপায় নেই, কারণ আমাদের চারপাশেই অনেক ফুল গাছ এবং ফল গাছ আছে যা বাচ্চারা খুব সহজেই চিনতে পারে। যে কোনো লেভেলের আঁকিয়েদের জন্য গাছ খুবই সহজবোধ্য একটি বিষয়। চতুর্থ বিষয়টি হলো ফুল, যা খুব সহজেই শিশুরা চিনতে পারে। যে কোনো শেপের ফুল আঁকতে দিন, তারা স্বাধীনভাবে আঁকবে। সৃজনশীল ছবি আঁকা প্র্যাকটিস করার জন্য ফুল আঁকা প্র্যাকটিস করা সবচেয়ে সহজ একটি বিষয়, যা বাচ্চারা আঁকতে খুব আনন্দ পাবে। একটা গাম ড্রপ আঁকুন, বিশ্বাস করুন এটাই খরগোশের মাথা হয়ে যাবে। তার সাথে দুটো কান সংযুক্ত করুন, আরেকটা বড় ও লম্বা গাম ড্রপ আঁকুন ছোট গাম ড্রপের নিচে, যা হয়ে যাবে খরগোশের শরীর। গাম ড্রপের সাথে ডিম্বাকৃতির হাত ও পা যোগ করুন, ভুলে যাবেন না খরগোশের লেজটা আঁকতে। এবার একটু ডিটেইলে যান, যেমন খরগোশের ছোট একটা পেট এবং কানের ভেতরের অংশ। এবার রং করুন, চোখ নাক দিন এবং গোপ আঁকুন। দেখবেন এরকম সহজ ছবি আঁকা দেখে বাচ্চারা কতটা আগ্রহী হয় ছবি আঁকতে। পাতা আরেকটি সহজ ও ফলপ্রসূ বিষয় নতুন আঁকিয়েদের জন্য। বিভিন্ন বেসিক শেপ আঁকা শেখা যতটা সহজ, পাতা আঁকাও তেমনি ভাবে সহজ। পাতা শিশুরা খুব সহজে চিনতে পারে, তাই আঁকতেও খুব মজা পায়। আশ্চর্যজনক হলেও সত্য, সত্যিকারের পাতা আঁকা খুবই সহজ। এছাড়াও বাচ্চাদের গোল গোল শেপ দিয়ে কিভাবে বিস্কিট আঁকতে হয় তা শেখান। সেই বিস্কিটের মাঝখানে ভাগ করলে ডুবন্ত সূর্যের শেপ হবে তা এঁকে দেখান। তাতে এবার একটা বল এঁকে দেখান, কিভাবে চোখ হয়ে যায়। বাচ্চারা এসব সহজভাবে ছবি আঁকা দেখে খুব মজা পাবে এবং খুবই আগ্রহী হয়ে ছবি আঁকতে চাইবে। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে এসেছে। আর যদি তাই হয় তাহলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।